বন্ধুরা, একটা চার চাকা গাড়ি যখন কোনো বাঁক ঘোরে, তখন তার ভিতরের দুটো চাকা, মানে যেদিকে ঘুরছে সেদিকে দুটো চাকা একটু আস্তে ঘোরে, এবং বাইরের দুটো চাকা ভিতরের দুটো চাকার থেকে একটু জোরে ঘোরে। উদাহরণ হিসাবে এই বাইক দুটোকে দেখতে পারেন। এখানে দুটো বাইক পাশাপাশি থেকে একটা বাঁক ঘোরার চেষ্টা করছে। তাই এখানে খেয়াল করে দেখুন, ভিতরের বাইকটার থেকে বাইরের বাইকটার বেশি রাস্তা ট্রাভেল করতে হচ্ছে। ঠিক সেম এই জিনিসটাই হয় একটা চার চাকা গাড়ির বাঁক ঘোরার সময়। তাই যদি চার চাকাতে পিছনের দুটো চাকাকে এবং সামনের দুটো চাকাকে একটা রড দিয়ে কানেক্ট করে রাখা হয়, তাহলে কোনো বাঁক ঘোরার সময় যেদিকে ঘুরছে সেদিকের চাকাগুলো তো তাহলে রাস্তার সাথে ট্রাকশন লস করে ফলস ঘুরবে, আর যেটা হলে গাড়ির হ্যান্ডেলিং খারাপ হয়ে যাবে। তাই এই সমস্যার সমাধান কিভাবে করা যায়? এটা সাধারণভাবে সমাধান করতে গেলে চারটে চাকাকে আলাদা রাখতে হবে, মানে যে যার মতো আলাদা স্পিডে ঘুরতে পারবে, আর ইঞ্জিনটা যে কোনো একদিকে অথবা একটা চাকার সাথে কানেক্ট করতে হবে। কিন্তু এটা করলে রাস্তার সাথে চাকার ট্রাকশন ভালো পাওয়া যাবে না। তাই এই সমস্যা সমাধানের জন্য 1827 সালে উনিশিফুর পেকিওয়ার নামে এক ফ্রান্সের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডিফারেন্সিয়াল তৈরি করেন, যেটা আপনি হয়তো অনেকবার বড় বড় লরির তলাতে লাগানো থাকতে দেখেছেন। এটা অনেকটা একটা বড় হাঁড়ির মতো দেখতে হয়, যেটার সাথে একটা রড কানেক্ট থাকে, যে রডটা ঘোরে আর রডটা ঘুরলে চাকা ঘোরে। এই ডিফারেন্সিয়ালটার কাজ হলো, যখন গাড়ি সমান চলবে তখন দুটো চাকাকে সমান পাওয়ার দেবে, আর যখন গাড়ি কোনো বাঁক ঘুরবে তখন যে কোনো একটা চাকাকে পাওয়ার দেবে। এর জন্য এর নাম ডিফারেন্সিয়াল, মানে পরিস্থিতি অনুযায়ী দুটো চাকাকে ডিফারেন্টভাবে পাওয়ার দিতে পারে। কিন্তু এটা সে কীভাবে করে? তাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এই ডিফারেন্সিয়াল এই কাজটা কিভাবে করে সেই ব্যাপারে একদম সহজভাবে জানবো। এটা দেখতে একটু জটিল, কিন্তু এর প্রিন্সিপালটা একদম সহজ এবং ইন্টারেস্টিং। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। দেখুন, এখানে দুটি চাকা আছে। এই চাকা দুটি একটি ফ্রেমের মধ্যে লাগানো আছে এবং দুটোর সেপারেট অ্যাক্সেল রয়েছে, যার ফলে এই চাকা দুটোকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা স্পিডে ঘোরানো যাবে। এরপরে এই চাকা দুটোর ভিতরের অ্যাক্সেলে একটা করে স্পোক লাগানো হলো, যার ফলে এই স্পোকগুলো ধরে ঘোরালে চাকাগুলো ঘুরবে। এরপরে যদি আরও একটা স্পোক নিয়ে ওই স্পোকগুলোর উপরে ক্রসভাবে রেখে ঘোরানো হয়, তাহলে দুটো চাকাই একই দিকে এবং সেম স্পিডে ঘুরবে। এরপর ধরুন একটা সাপোর্ট নেওয়া হলো এবং তার মাথায় সেই স্পোকটা লাগিয়ে যে কোনো একটা চাকার এক্সেলে লাগিয়ে দেওয়া হলো। এখানে একটা নোটিশ করার বিষয় হলো, ওই সাপোর্টটা কিন্তু চাকার এক্সেলের উপরে ফ্রিলি মুভ করতে পারে, মানে ওই সাপোর্টটা ধরে ঘোরালে চাকা ঘুরবে না, কিন্তু স্পোকগুলো ধরে ঘোরালে চাকা ঘুরবে। এবার যদি ওই সাপোর্টটা ধরে হাত দিয়ে ঘোরানো হয়, তাহলে তার স্পোকটা দিয়ে চাকার স্পোকগুলোকে ধরে ঘোরাবে, যার ফলে চাকা দুটো একই স্পিডে এবং একই ডাইরেকশানে ঘুরবে। কিন্তু কর্নারিংয়ে যেমন গাড়ির একদিকের চাকা কম স্পিডে ঘোরে, সেইভাবে যদি এখানে একটা চাকাকে স্লো করে দেওয়া হয় বা থামিয়ে দেওয়া হয়, তাহলে ওই সাপোর্টটাও আটকে যাবে এবং দ্বিতীয় চাকাকে ঘোরাতে পারবে না। এবার যদি ওই স্পোকটাকে ফ্রিলি রাখা হয়, মানে তার নিজের এক্সেসেও ঘুরতে পারবে, এইরকম করা হয়, তাহলে ওই সাপোর্টটা ধরে ঘোরালে দুটো চাকাকে তো সমান স্পিডে ঘোরাবে। কিন্তু যখন একটা চাকাকে একটু স্লো করা হবে বা থামিয়ে দেওয়া হবে, তখন ওই স্পোকটা নিজে ঘুরে ওই স্পোক দুটো থেকে বেরিয়ে যাবে, যার ফলে চাকাকে আর ঘোরাতে পারবে না। তাই এর জন্য আমাদের ওই চাকাতে এবং ওই সাপোর্টে আরও বেশি স্পোক লাগাতে হবে। এবার যদি একটা চাকা থামিয়ে রেখে ওই সাপোর্টটাকে ধরে ঘোরানো হয়, একটা স্পোক থেকে বেরিয়ে গেলেও পরের স্পোক এসে দ্বিতীয় চাকাটাকে ঘোরাবে, এইভাবে চলতে থাকবে, মানে একটা কন্টিনিউয়াস মোশন পেয়ে যাব। আবার যদি কোনো চাকাকে না থামিয়ে ওই সাপোর্টটা ধরে ঘোরানো হয়, তখন সাপোর্টের স্পোকগুলো নিজে না ঘুরে চাকার স্পোক ধরে দুটো চাকাকে সমান স্পিডে ঘোরাতে থাকবে, মানে এটা সর্বদাই কোনো একটা চাকাকে ঘোরাবেই ঘোরাবে। একটাকে থামালে ওটা ছেড়ে দিয়ে অন্যটাকে ধরে ঘোরাবে, আর না হলে সাধারণ অবস্থায় দুটো চাকাকেই ঘোরাবে। এটাই হলো ডিফারেন্সিয়ালের মেন প্রিন্সিপাল। এবারে এটাকে গাড়িতে ব্যবহার করার আগে এর কিছু পরিবর্তন করা হয়েছে। যেমন এই স্পোকগুলোর মাঝখানে অনেক ফাঁকা জায়গা রয়েছে, যার ফলে এটা ধরে ঘোরালে একটা জার্কি ফিল হবে। তার জন্য কি করা হলো, এখানে স্পোকের সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো, যার ফলে মাঝখানের গ্যাপগুলো কিছুটা কমে গেল। কিন্তু এখনও গ্যাপ রয়েছে, তাই এই গ্যাপটা কমানোর জন্য আরও ঘন দাঁতওয়ালা গিয়ার ব্যবহার করা হলো। তারপরে এটাকে আরও শক্তিশালী করতে আরও মোটা এবং ঘন দাঁতওয়ালা গিয়ার ব্যবহার করা হলো, যার ফলে এটা আরও স্মুথলি এবং সহজভাবে ঘুরতে পারে। তারপরে এটাকে আরও শক্তিশালী করতে ওই সাপোর্টটার মধ্যে আরও একটা গিয়ার ব্যবহার করা হলো। এখন ওই একটাই কাজ দুজন মিলে করবে। এবারে এতক্ষণ ধরে যে সাপোর্টটাকে হাত দিয়ে ঘোরানো হচ্ছিল, সেটার সাথে একটা বড় গিয়ার লাগিয়ে দেওয়া হলো, আর সেটাকে ঘোরানোর জন্য তার সাথে আরও একটা ছোট গিয়ার লাগিয়ে দেওয়া হলো। এখানে আসলে এই ছোট গিয়ারটাই আসল পাওয়ারটাকে নিয়ে ডিফারেন্সিয়ালের মধ্যে পাঠাবে, মানে এই ছোট গিয়ারে লাগানো রডটাই আসলে ইঞ্জিন থেকে এসছে। আর এই সেম মডেলটাই আরও কম্প্যাক্ট করে আধুনিক গাড়িতে ব্যবহার করা হয়। তাই আধুনিক গাড়িগুলোর ডিফারেন্সিয়াল দেখতে অনেকটা এইরকম। কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা হলো, ওই ড্রাইভ শ্যাফ্টটা, মানে ইঞ্জিন থেকে এসছে যে রডটা, যদি ডিফারেন্সিয়ালের মাঝখানে লাগানো হয়, তাহলে রডটা গাড়ির ভিতর দিয়ে যাবে।
হ্যাঁ, চাকা বড় করে গাড়ির হাইট বাড়ানো যায়, কিন্তু সেই চাকা বড় করলে ডিফারেন্সিয়ালটা তো আরো উঁচু হয়ে যাবে, তাই সেই রডটা গাড়ির মাঝখান দিয়ে ঢোকাতে হবে, আর যেটা ভিতর থেকে খুবই অদ্ভুত লাগবে। তাই এই সমস্যা সমাধান করার জন্য ইঞ্জিনিয়াররা ওই ইঞ্জিন থেকে আসা রডটাকে, মানে ড্রাইভ শ্যাফটটাকে, ওই ডিফারেন্সিয়ালের বড় গিয়ারটার পুরোপুরি একদম মাঝখানে না লাগিয়ে একটু নিচে লাগিয়ে দিয়েছে, যার ফলে ড্রাইভ শ্যাফটটা অনেকটা নিচু হয়ে গেছে। এরপরে আপনি তো জানেন যে কোনো জিনিসকে যদি একটা আরেকটার দ্বারাই ঘোরানো হয় তাহলে তাদের গায়ে ঘষা খেয়ে খেয়ে সেটা ক্ষয়ে যায়, তাই এখানেও এইভাবে রাখলে এই গিয়ারগুলো ক্ষয়ে যাবে, বেশি দিন চলবে না। এর জন্য কি করা হয়েছে, সেটাকে সম্পূর্ণ কভার করে দিয়ে তার ভিতরে ইঞ্জিন অয়েল ঢেলে দেওয়া হয়েছে। নাও, এই সমস্যারও সমাধান পাওয়া গেল। এইভাবেই এই ডিফারেন্সিয়াল পরিস্থিতি অনুযায়ী দুটো চাকাকে ডিফারেন্ট স্পিডে ঘোরাতে পারে।